আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। ভাই আপনি হচ্ছে এই আলু রেখে দিচ্ছেন কিছু আর কিছু উঠাচ্ছেন, এটার কারণ কি? এগুলো আবার হবে ভাই, মানে দ্বিতীয় তোলাতে আবার পুরোনাই এইরকমই আলু হবে, মানে বড় যেগুলো ছাড়া পড়তেছে এগুলো বড় হবে আর ছোট কিছু আলু ধরবে, আবার আবার নতুন করে আলু ধরবে। মানে এই জাতটা কি এরকমই নাকি? হ্যাঁ। এটা কি জাতের আলু ভাই? এটা হলেন আলু বলে। হলেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এটা তার মানে যে এইদিকে আমরা যেটা দেখতেছি এটা সব উঠায় ফেলছেন এবং রেখে দিয়েছেন ওই ছোটগুলো বড় হওয়ার জন্য। আর বর্তমানে আলুর বাজার কি? 900-800। ও 900-800, মানে দেখা যাচ্ছে বাজার ভালো আছে এই জন্য উঠায় নিচ্ছেন, নাকি এটা উঠাতেই হয়? এটা উঠাতেই হয়, না হলে একবারে গাছ তুললে। এই যে আমরা একটু কাছে থেকে দেখাই, এতে গাছের কোনো সমস্যা হয় না? হালকা হয়, না হয় না, অনেক মারা যায় তাড়াতাড়ি, মানে এগুলো তোলার পর ওষুধ দিতে হয়। কি ধরনের ওষুধ ইউজ করেন? এটা এগুলো ভিটামিন জাতীয়। আচ্ছা আচ্ছা। পাউডার মানে গাছ যেন না মরে এই কারণে। এই আলু আপনার এক বিঘাতে কি রকম ফলন হবে? মানে এইরকম করে তুললে 40-50 মন হয়। আবার পরে পরে যেগুলান উঠাচ্ছেন ওগুলান মানে রেখে দিচ্ছেন যেগুলান ওগুলান আবার 20-30 মন হবে। 30 মন, মানে এখন 40 মন, পরে 30 মন, 70 মনের মতো বিঘাতে ফলন হয়। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।